উত্তর ত্রিপুরার প্রাণীসাগর স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বুধবার সার্টিফিকেট কোর্স অন ইনসেক্টিসাইড ম্যানেজমেন্ট ফর ইনসেক্টিসাইড ডিলার ডিস্ট্রিবিউটর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ১২ দিন ব্যাপী চলবে প্রশিক্ষণ। এর মধ্যে ৬ দিন চলবে থিওরি ও ৬ দিন চলবে হাতে কলমে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হবে। নামটা আছে আমরার ইনসেক্টিসাইড ডিলার, যারা কৃষকরে যারা ইনসেক্টিসাইড বিক্রি করেন উনারার উপরে। আপনারা দেখতেছেন কি এখানে NIHC PM এর মানে সহায়তা নিয়ে আমরা এই প্রোগ্রামটা অনুষ্ঠিত করছি। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আছে যেটার মধ্যে প্রজেক্টের মাধ্যমে আমরা এই প্রোগ্রামগুলো এইখানে অনুষ্ঠিত করতেছি। কারণ হইল যে আমরার অনুষ্ঠানটার মধ্যে ১২ দিনের ট্রেনিং হইব। ১২ দিনের ট্রেনিংয়ের মধ্যে ৬ দিন থিওরি ক্লাস থাকব আর ৬ দিন থাকব আপনার প্র্যাকটিক্যাল, যেটার মধ্যে পেস্টিসাইড ইউজ করার লেগে যে ডিরল বন্ধুরা আমরা এখানে উপস্থিত হয়েছেন ওনারাকে আমরা শিখিয়ে দিব কি 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 ওষুধ যে আছে ওই ওষুধগুলো কীভাবে প্রয়োগ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।